এটি একটি বাঙি প্রজাতির ফল। বাংলাদেশে আসলে নতুন চাষাবাদ হচ্ছে। রকমেলন চাষাবাদ করতে হলে অবশ্যই মাটি পরীক্ষা করা আগে জরুরি। আপনারা যখন ম্যাগনেসিয়াম সার ব্যবহার করবেন তাহলে চুন প্রয়োগ করতে হবে না। আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম রাজা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রক মেলন, যেটি বিদেশি ফল, এখন বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। চাষাবাদ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আজকে এসেছি। তো আমরা তাহলে রক মেলন সম্পর্কে আপনাদেরকে চাষাবাদ কিভাবে করতে হয়, কিভাবে কি করতে হয় একদম শুরু থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। নতুন কেউ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দর্শক, এই যে আপনারা ফলটি দেখতে পাচ্ছেন, এই ফলটির নাম হচ্ছে রক মেলন। সৌদি আরবে এটা কি বলা হয় সাম্মাম। এই ফলটির বিশেষ অনেক গুণাগুণ রয়েছে, মানে বিট ক্যারোটিন থাকার কারণে এই ফলটি বিভিন্ন দেশে ব্যাপক আকারে প্রচলন। রক মেলনের আরও কিছু নাম রয়েছে, যেমন সুইট মেলন, মাস্ক মেলন, হানিডিউ। রক মেলনের বিভিন্ন ধরনের জাত রয়েছে। তদমধ্যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে দুই ধরনের বেশি চাষ করে, একটি হলো হলুদ আর অন্যটি হলো বাঙ্গি বা শশার মতো। সাধারণত খোলা মাঠে রক মেলন চাষাবাদ করা যায়, একবার শীত চলে যাওয়ার পর অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে, আরেকবার যখন অধিক তাপমাত্রা থেকে তাপমাত্রা কমে যায় অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাসে। বেলে মাটি, বেলে দোআঁশ মাটি, দোআঁশ মাটি রক মেলন চাষের জন্য উত্তম। মাটি অবশ্যই ঝুরঝুরা হতে হবে, মাটির উপরের অংশ যেন পানি জমে না থাকে, এরকম জায়গা আপনাদেরকে নির্বাচন করতে হবে। সেচের ব্যবস্থা যেন থাকে। জমি বাছাই করার পর জমিতে পর্যায়ক্রমে 5-6টি চাষ দিতে হবে। মাটি আলগা করে নিতে হবে। মনে রাখতে হবে 3-4টি চাষ দিয়ে আগাছা মরে গেলে জমিতে গোবর ছিটিয়ে দিতে হবে। রকমেলন চাষাবাদ করতে হলে অবশ্যই মাটি পরীক্ষা করা আগে জরুরি। মাটির পিএইচ 6-এর নিচে হলে কেবল শতকপ্রতি 4 কেজি চুন দিতে হবে। চুন দেওয়ার পর অবশ্যই 10-15 দিন জমি ফেলে রাখতে হবে। আমি শতক অনুযায়ী সারের পরিমাণ বলতেছি, আপনারা কনভার্ট করে বিঘা বা একর প্রতি ইচ্ছে মতো করে নিতে পারেন। তবে সার ও কীটনাশকের নাম বলবো, আর শতক, এক শতকে কত কেজি বা কত গ্রাম হয় সেটি বলবো। প্রথমে আপনাদেরকে গোবর সার দিতে হবে 150 কেজি পার শতকে, এবং জিপসাম 750 গ্রাম, ইউরিয়া 500 গ্রাম, টিএসপি 1 কেজি, পটাশ 1.5 কেজি, জিঙ্ক 55-60 গ্রাম, বোরন 40-50 গ্রাম, ম্যাগনেসিয়াম 3.5 কেজি। অর্থাৎ আপনারা যখন ম্যাগনেসিয়াম সার ব্যবহার করবেন তাহলে চুন প্রয়োগ করতে হবে না। তারপরে হচ্ছে সালফার অর্থাৎ থিওভিট 55-60 গ্রাম, রিজেন্ট অটোকেয়ার ক্রপের 40-45 গ্রাম, বাগবি 40-45 গ্রাম। সম্পূর্ণ সার মিশ্রণ করে বেড তৈরি করতে হবে। বেডের আকার 3-3.25 ফিট, বেডের উচ্চতা 0.5-1 ফিট, চারা থেকে চারা দূরত্ব 1.5 ফিট, সারি থেকে সারি দূরত্ব 2.5-3 ফিট। অবশ্যই আপনাদেরকে পানির ব্যবস্থা রাখতে হবে, তার জন্য বেডের মাঝখানে একটি ড্রেনের ব্যবস্থা করতে হবে। 1-1.5 ফিট রাখলে ভালো, কারণ এতে যাতায়াতের ব্যবস্থা ভালো হয়। যদি আপনারা
বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে মালচিংয়ের তরমুজ চাষ সম্পর্কে একটি ভিডিও রয়েছে, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রায় একই রকম ভিডিও মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ আর রকমেলন প্রায় অনেকটাই সেম। বীজ বের করে রোদরে এক ঘন্টা শুকিয়ে নিতে হবে, এরপর 25-30 মিনিট ছায়ায় রেখে ঠান্ডা করে নিতে হবে। এরপর বীজ শোধন করা ভালো, কারণ বীজে জীবাণু থাকলে গাছের রোগ বেশি হয়, তাই আপনারা বীজ শোধন করে নিতে পারেন। আপনারা চাইলে বীজ সরাসরি ফুটিয়ে তারপর মালচিংয়ের মধ্যে দিতে পারেন, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চারা করে তারপর লাগাতে পারেন। তবে চারা করে লাগালে গাছ দ্রুত বাড়ে। আপনারা হয়তোবা জানেন যে নতুন ফল, প্রতিটি ফলের ন্যায় এটিতেও রোগ আছে, তবে এই রোগ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। তার জন্য প্রথম যে কাজটি করতে হবে, আপনাকে প্রতি বিঘায় 8-10টি আলোর ফাঁদ বা ফেরামেন টপ ব্যবহার করতে হবে। বিদেশি ও মিষ্টি ফল হয় রকমেলনের বেশ কিছু রোগবালাই আছে। আপনারা জমিতে যা যা স্প্রে করবেন, তবে এই ফলটি আজকে আপনাদেরকে দেখাবো, এই ফলটি মানে ভিতরে কেমন আছে, দেখতে কি রকম। তো আমরা তাহলে এখন এটা দেখি ভিতরে কি রকম, এবং কাটলে আমরা দেখতে পাবো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন, এটি একটি বাঙি প্রজাতির ফল, বাংলাদেশে আসলে নতুন চাষাবাদ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফল, ভিতরে কি রকম। এটি দুইটি প্রজাতির বর্তমানে বাংলাদেশে চাষাবাদ হয়। এই যে দেখেন, এই যে তো আমরা একটু এখন ট্রাই করে দেখব খেতে কেমন লাগে, যদিও আগে খাওয়া হয়েছে। অনেক সুস্বাদু এবং মিষ্টি। আপনারা এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও পরে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।